Hey everyone, I'm Promastri Chakraborty from Promastri's Makeover. Welcome back to my channel. In today's video, I'm going to create a very simple look for beginners. So let's get started. So tumra dekhtei pachho ami face ta clean kore nilam. Clean kore newar pore ami toner use kore nichi. Toner use korar por ami moisturizer use kore nichi. Somosto product details tar nam shomet ami amar description e diye debo. Tumra chaile ektu dekhe nite paro. Moisturizerটা ভালো করে ফেসে ব্লেন্ড করে নেবার পরে দেন আমি প্রাইমার ইউজ করছি আর এই প্রাইমারটা অ্যাজ আ টেস্টার আমি পেয়েছিলাম ভীষণ ভালো আমি এইটারও লিংক তোমাদেরকে দিয়ে দেব এবারে আমি ইউজ করে নিচ্ছি ম্যাকের স্টোপ ক্রিম ফেসটা যাতে একটু গ্লো করে তার জন্য স্টোপ ক্রিমটা ইউজ করলাম তোমরা চাইলে ম্যাকে ইউজ না করে অন্য কোনো কোম্পানিরও ইউজ করতে পারো নেক্সট ভিডিওতে আমি এফোর্ডেবল প্রোডাক্টের উপর দেখিয়ে দেব আজকে মিক্স এন্ড ম্যাচ করে দেখাচ্ছি নেক্সট আজকে বেসের জন্য আমি ইউজ করব প্যাকের সুপার কভারেজ কনসিলার প্যালেট চোখের নিচে ভালো করে আমি কারেক্ট করে নিচ্ছি একদম লাইট অরেঞ্জ কালারটা আছে বা পিচ কালার বলতে পারো সেই পিচ কালার দিয়ে আমি চোখের নিচে যে যে জায়গাগুলো হালকা ব্ল্যাক স্পট আছে সেই সেই জায়গাগুলোতে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর মেকআপ করার সময় মাথায় রাখতে হবে যে ব্লেন্ডারটা আমরা ইউজ করব না যেন ড্রাই হয় আর না যেন ওয়েট হয় ড্যাম্প বিউটি ব্লেন্ডার আমাদের ইউজ করতে হবে দেন আমি খুব ভালো করে দেখে নিলাম আমার শেডটা কোন স্কিনের যে কালারটা আছে যে শেডটা আছে সেটা দেখে নিয়ে আমি ফুল ফেসে একটু একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি প্যাকের কনসিলার প্যালেট থেকেই আজকের এই ফাউন্ডেশনের যে শেডটা আছে সেটা আমি ইউজ করছি এবারে যে যে জায়গাগুলো হাইলাইটেড জোন যে যে জায়গাগুলোতে আমি হোয়াইট কালারের কালেক্টর হোয়াইট অ্যাকচুয়ালি নয় এটা আইভরি শেড আছে আইভরি শেডটা আমি সেখানে সেখানে ইউজ করে নিলাম যে যে জায়গাগুলো হাই পয়েন্ট আছে এবারে আমি একইভাবে ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে একই প্যালেট থেকে আমি একটু ডার্ক শেড নিয়ে আমি কন্ট্রোল করে নেব পুরো ফেসে ক্রিম কন্ট্রোল ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এবারে আমি ইউজ করছি ট্রান্সলুসেন্ট পাউডার ট্রান্সলুসেন্ট পাউডার আমি এনওয়াইবি কোম্পানি ইউজ করে নিচ্ছি আমি ডিসক্রিপশনে সমস্ত প্রোডাক্টের ডিটেলস অ্যান্ড নাম আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা যারা প্রোডাক্ট নিয়ে কোনো চিন্তায় আছো বা কোনটা ইউজ করবে কোনটা ইউজ করলে বেটার হবে বা ট্রান্সলুসেন্ট পাউডার কোনটা বানানা পাউডার কোনটা ডিফারেন্স এই দুটোর মধ্যে কী ডিফারেন্স আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ এই সিরিজের মধ্যে দিয়ে দেবো তোমরা একটু ফলো করো আমার ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পেরে যাবে স্পেশালি আমার এই সিরিজটা তাদের জন্য যারা মেকআপ করতে ভালোবাসো অথচ কোনো প্রফেশনাল ট্রেনারের কাছ থেকে ট্রেন্ড হওনি খুব ইজি হবে তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি সো তোমরা দেখতেই পাচ্ছ আমি বেসটা কিছুটা কমপ্লিট করে নিয়েছি আজকের এই ভিডিওটা আমি হাফে ডিভাইড করলাম শুধুমাত্র বেসের জন্য আমার এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণটা যদি আমি দিতাম তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তার জন্য আমি ভিডিওটা দুটো ভাগে ডিভাইড করেছি এটা হচ্ছে শুধুমাত্র বেস কী করে ক্রিয়েট করতে হয় সেটার ভিডিও নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে পার্ট টু সেটার মধ্যে তোমাদেরকে আমি কী করে উইং আইলাইনার ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো অ্যান্ড দেন আমি তোমাদেরকে দেখাবো কী করে প্রপারলি প্রফেশনালি একটা আইলাইনার বা তোমাদের আই শ্যাডো ক্রিয়েট করতে হয় কালার প্লে করতে হয় সেগুলো তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও সাবস্ক্রিপশনটা তো আমার খুব ভালো লাগবে তাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমার তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি পাউডার কন্ট্রোল করে নিয়েছি পাউডার ব্লাশার করে নিয়েছি ব্লাশারের প্রচুর টেকনিক আছে যাদের বিগিনারদের জন্য যেহেতু দিচ্ছি আমি সবথেকে বেসিক যে পার্টগুলো আছে সেগুলোই আজকে তুলে ধরলাম স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা করে আমি ভিডিও আপলোড করার জন্য
করলে তাহলে তোমাদেরকে সুবিধা হবে। সো আমি পাউডার দিয়ে যেগুলো ট্রান্সলুশন পাউডার ছিল সেগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি, দেন আমি হাইলাইটার ইউজ করে নেবো। হাইলাইটার ইউজ করছি আমি হোজোর, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, শুধু একটু পিগমেন্টেড হলে ভালো লাগবে। আমি পিঙ্ক কালারের ইউজ করে নিচ্ছি, ব্র বনেও আমি দেবো অ্যান্ড চিকবোনে আমি দিচ্ছি, নোসে দেবো, হাই পয়েন্ট যেগুলো আছে ফেসের সেই সেই জায়গাগুলোতে আমরা হাইলাইটার ইউজ করি। এরপরের যে ভিডিওটা আসতে চলেছে আইব্রো কী করে ক্রিয়েট করতে হয় সেটাও আমি দেখাবো, এরপরে আমি কী করে লেন্স পরতে হয় সেটাও দেখাবো। সো দেখতেই পাচ্ছ আমার বেসটা কমপ্লিট হয়ে গেছে, বেসটা আমি সেট করে নেব পিএসসির মাইক্রোফিক্সার দিয়ে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।